বন্ধুরা, এই হলো ক্লাস টু এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসেরটা। তো যেহেতু ক্লাস টু এ সমস্ত বিষয় একটার মধ্যেই অন্তর্ভুক্ত করা, অর্থাৎ একটা সেটের মধ্যে, আমি এখান থেকে শুধু ইংরাজিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকের এই পর্বে। যদি অন্যান্য বিষয় নিয়ে সমস্যা থাকে কমেন্টসে জানিও, আমি সেগুলো নিয়ে একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের প্রথম যে ইংরাজি দেখো সেটা থেকেই বলছি। বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে কী বোঝায়, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। সরি, একটু ব্ল্যাঙ্কস নয়, টেবিল, টেবিল মানে ছক, এই ছকটি তোমরা পূরণ করবে, ঠিক আছে। কীভাবে করবে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম যে কালাম অর্থাৎ স্তম্ভ, এই কালামকে মানে লম্বালম্বিভাবে এটাকে কিন্তু কী বলা হচ্ছে, স্তম্ভ বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট যে কালাম বা স্তম্ভ রয়েছে সেটাতে কী বলা হচ্ছে, হোয়াট আই ডু, আমি কী করি, ঠিক আছে। এবং নেক্সট আই অ্যাম, তোমাদের এই কাজটাই করতে হবে, আমি অলরেডি করে রেখেছি আগেই তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো এখানে আই অ্যাম মানে আমি কে হই, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। তো তোমরা অলরেডি এখান থেকে দেখে লিখে নিতে পারো, আমি তবু একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। নাম্বার আইতে রয়েছে ফ্লোট ইন দ্য স্কাই, টেক মেনি শেপস, তাহলে কি বলা হচ্ছে, দেখো আকাশে ভাসমান অবস্থায় রয়েছে এবং টেক মেনি শেপ মানে বিভিন্ন ধরনের আকৃতি গ্রহণ করা যায়, হ্যাঁ, বা আকৃতি গ্রহণ করতে পারি। হোয়াট আই ডু মানে আমি কি করি, ব্রিং রেইন, আমি কিন্তু বৃষ্টিপাত ঘটাই বা আমার থেকেই বৃষ্টি হয়। আই অ্যাম ক্লাউড। নেক্সট বল অফ ফায়ার, আগুনের গোলা, শাইন ইন দ্য স্কাই, আকাশ থেকে জাজল্যমান বা জলজল করা হয়। হোয়াট আই ডু, আমি কি করি, গিভ লাইট অ্যান্ড হিট, তাপ এবং আলো দিই, তাহলে আমি কে, আমি অবশ্যই সান, একদমই তাই। তা তোমরা যারা আগের থেকে এগুলো পেরেছিলে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। আর নেক্সট রয়েছে লুকস স্মল, অর্থাৎ দেখতে খুব ছোট, ক্যান বি সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট, দেখতে ছোট এবং কি রাত্রিবেলায় দেখা যায়, তাহলে তোমরা বুঝেই গেছো কী হবে। তবু দেখো বলেছে হোয়াট আই ডু, আমি কী করি, টুইঙ্কেল লাইক ডায়মন্ড, হিরকের মতো বা হিরের মতো জলজল করি, তাহলে আমি কে, অবশ্যই স্টার। তাহলে প্রথম ইংরাজির কাজটা বুঝলে। এবার নেক্সট দেখো, বলেছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই বাক্যগুলোর গ্রামাটিক্যালি কিছু ভুল রয়েছে, কী ভুল তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে।